যে কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া হবে না। আরেকটি বর্ণনা এসেছে যে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া তলে ছায়া আশ্রয় গ্রহণ করবে। আল্লাহর ছায়া হতে পারে অথবা আল্লাহর আরশে আজিমের নিচেও ছায়া হতে পারে, আল্লাহর আরশের ছায়া হতে পারে, আল্লাহু আলাম। তো কিয়ামতের ময়দানে আল্লাহ যে সাত প্রকার ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে স্থান দিবেন, তার মধ্যে একটা হচ্ছে ওরাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে ব্যক্তি দান করেছে, ওরাজুলুন তাসাদদাকা বিসাদাকা, ওই ব্যক্তি যে ব্যক্তি দান করলো, ফাখফাহা, আর ওই দানটা সে গোপনে রাখে, হাত্তা লা তাআলামা শিমালুহু, এমন কি তার বাম হাত জানতে পারলো না, মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত যা দান করেছে। অর্থাৎ আমার হাত কয়টা আছে? দুইটা। ডান হাতে দান করব, বাম হাত জানবে না, এর অর্থ কি? আশেপাশের লোক জানতে পারবে না। আপনি গোপনভাবে দান করলেন, কারণ হাত কিন্তু মানুষের সবচেয়ে কাছে, অন্য মানুষের চাইতে আপনার হাত আপনার কাছে আছে। তাহলে আপনি গোপনে দান করতে পারবেন। ইতিপূর্বে যে আয়াতটা আমি পেশ করেছিলাম, সে আয়াতে কিন্তু কয়টা কথা ছিল? রাত্রে দান করতে পারবেন, দিনেও পারবেন, গোপনেও পারবেন, আর প্রকাশ্যেও পারবেন। যেখানে প্রকাশ্যে দান করার দরকার আছে, যেমন একটি মাদ্রাসা তৈরি হচ্ছে এক জায়গাতে, সহিয়াকুলের মাদ্রাসা, সেখানে যদি আপনি গোপনে 1,00,000 টাকা দিয়ে দেন, মানুষ জানতে পারলো না। হ্যাঁ, একটা স্বভাব একটা মাহফিল হয়েছে, সেখানে 20,00,000 টাকার দরকার আপনার মাদ্রাসা করার জন্য। যদি আপনি বলেন যে আমি আবদুল্লাহ দাম্মামে থাকি, এই যে 1,00,000 টাকা দিলাম, আপনার দেখা দেখি আরও লোক দিবে, ঠিক না? আর যদি আপনি গোপনে দিয়ে দেন, জানতে পারলেন, তাহলে ক্ষেত্র বিশেষে আপনি প্রকাশ্যেও দান করতে পারবেন। আর যেখানে আপনার দানের হতো প্রচার দরকার নাই, হ্যাঁ, তবে এ কথা নাও, এ কথা আবার মনে না আসে যে আমি আজকে দানে ফার্স্ট হব, কি তোমরা মনে করো? হ্যাঁ, লোকজন বলবে অমুক হাজি সাহেব 7 বার হজ করেছে, এই জন্য 7,00,000 টাকা মাদ্রাসায় দিল। এরকম যদি নাম কিনা উদ্দেশ্য থাকে যে আমার দানটা সবচাইতে বড়, আর সে নিজেকে মানে অহংকার মনে করে, গর্বিত মনে করে, তাহলে কিন্তু তার কোনো লাভ আছে কি? কোনো লাভ নেই। কিন্তু সে যদি চাই যে আমি দান এই জন্য করলাম যে আমার দেখা দেখে আর 10টা লোক দান করবে, এক একটা মাহফিলে 1,000,000 টাকা আর কালেকশন হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য যেখানে প্রকাশ্যে দানের দরকার আছে সেখানে আপনার দান করবেন, আর যেখানে হয়তো গোপনে দিলে, একটা লোক অভাবী আছে, একটা লোকের চাকরি বাকরি নেই, খাবার দাবার নাই, হয়তো এখানে ঘোরাফেরা করছে, আপনি দেখ মানে ব্যক্তিগতভাবে ডেকে বললেন যে ভাই আপনার কাছে টাকা পয়সা নাই, কীভাবে কী চলাফেরা করছে, এই যে 500 রিয়াল আছে একটু রাখেন, কাউকে জানালেন না, এটাও কিন্তু দান, এটাও দান। তাহলে আপনি এটা যদি প্রকাশ্যে দেন যে আমি আবদুল্লাহকে 500 রিয়াল দিব, তোমরা কে কতটা দিবে, আবদুল্লাহর মনটা খুশি হবে কি? খুশি হবে না, সে তো ভাববে যে আমি আজকে গরিব হয়ে গেছি, এই জন্য আমার নামটা সবার সামনে বলে দিলে 500 রিয়াল দিচ্ছি না, এটা বলবেন না, কারণ তার একটা সম্মান আছে, মর্যাদা আছে, হয়তো আজকে তার প্রয়োজন আছে, আগামীকালকে আপনার প্রয়োজন হতে পারে না, আপনার প্রয়োজন হতে পারে, কোন সময় আপনার প্রয়োজন হবে আল্লাহ ভালো জানেন। তাহলে যেখানে গোপনে দরকার সেখানে গোপনে দিলেন, প্রকাশ্য দরকার হলে প্রকাশ্য দিবেন। নিয়তের মালিককে আল্লাহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো ডান হাত দান করলে বাম হাত জানতে পারলো না, তাহলে এই প্রকার ব্যক্তি সেদিন কোথায় থাকবে? আল্লাহর আরশে আজিমের নিচে স্থান পাবে। তাহলে আপনার আমার কি মন চাই না? অবশ্যই চাই। তাহলে এই পর্যন্ত দানের 10টি ফায়দা বলা হলো, আরেকটি ফায়দা বলে আলোচনা শেষ করব, সময় 1 ঘন্টার বেশি ইনশাআল্লাহ হবে না। সহিহ বুখারীর 1423 নম্বর হাদিস একটু আগে বললাম যেটা, আর মুসলিমের 103 নম্বর হাদিস।